মর্নিং, আজকে তোমাদের একটা দারুণ জিনিস শেখাবো যেটা এই গরমে আমাদের মেয়েদের সবার লাগে। কি বলতো, লিকুইড লিপস্টিক, ম্যাট লিকুইড লিপস্টিক। সত্যি কথা বলতে কি, গরমে আমরা কিন্তু এখন ম্যাট লিকুইড লিপস্টিকই ইউজ করি বেশি, আর খুব তাড়াতাড়ি, মানে নর্মাল লিপস্টিকের থেকে লিকুইডটা বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আমার তো তাই ফুরোয়, তোমরা কি বলো? তো সেটা যদি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি আর ডিফারেন্ট ডিফারেন্ট কালারের, তাহলে তো আর কথাই হয়। দুটো জিনিস লাগবে তার জন্য, আর যেটা আমাদের বাড়িতে সব সময় থাকে, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের লিপস্টিক নিজেরা বানিয়ে ফেলতে পারি। প্রথমেই আমি একটা এরকম স্পুন নিয়ে নিয়েছি, এটা হচ্ছে কাঁচের, হ্যাঁ একটু কাঁচের বাসনে করলেই বেটার। তো এরকম একটা নিয়ে নিয়েছি, আর লাগবে হচ্ছে আমাদের একটা আইশ্যাডো প্যালেট, যে কোনো কালার, যে কালারটা তোমাদের বেশি পছন্দ। তো আমি একটু এই গরমকালে একটু বেজ, একটু পিঙ্ক, এরম ধরনের কালারই বেশি পছন্দ করি। তো তোমরা দুটো কালার মিক্সড করে করতে পারো, ব্রাউন শেড করতে পারো, তো যেরকম ইচ্ছে তোমরা করতে পারো। তবে একটা কথা বলবো যে একটু ডিপ কালার নেবে, কারণ আর একটা ইনগ্রেডিয়েন্টস যখন মেলাবো সেটা একটু লাইট করে। এই মভ আর একটু পিঙ্কিশ মভ, এই দুটোকে আমি অ্যাড করছি। আমি এই উডেন স্টিকটা দিয়ে এই চামচে নেবো, এই চামচে। এই দেখো দুটো কালার আলাদা আলাদা, বুঝতে পারছো, একটা একটু পিঙ্কিশ আর একটা একটু মভ। এইবার আইশ্যাডোর মধ্যে মেশাবো ফাউন্ডেশন। ফাউন্ডেশন তোমাদের কাছে যেটা আছে সেটা ইউজ করবে, আমি যেটা দিচ্ছি সেটাই করতে হবে, নট নেসেসারি। তোমাদের ফেভারিট লিপস্টিক কালার কি আমাকে জানিও। এই যে দেখতে পাচ্ছ, দেখিয়ে দিলাম, ফাউন্ডেশন একটা নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি কাঠি দিয়ে ভালো করে মিক্স করব। আর যেহেতু ফাউন্ডেশনটা মিক্স করছি না, এটা কালারটা একটু হালকা হয়ে যাবে, ওই জন্য আমি বলেছিলাম একটু ডিপ কালার নেবে। দেখো কালারটা দেখো দারুণ হয়েছে, আমি তোমাদের পরে দেখাচ্ছি। দেখো আমি ব্রাউন শেড পরে আছি, এবার আমি এটাকে মুছে ভালো করে এই শেডটা লাগাবো, তার জন্য আমি এটা তুলিয়ে এনেছি। এই যে এই লিকুইড কালারটা দেখো, এটা ব্রাউন কালার ফুরিয়ে গেছে আমার, আমি মুছে নিলাম। প্লাস দেখো আমি একটা এমনি লিপস্টিক পরেছিলাম, যাতে ভালো করে মুছে তোমাদের দেখাতে পারি। বলতো এই সময় ভিডিও করা মানে না, দর দর করে ঘামি, ফ্যানটা অফ রাখতে হয়। এই ভালো করে মুছে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, পুরো ভালো করে আমি লিপটা মুছে নিয়েছি। এবার এই কালারটা আমি লাগাবো। লিপস্টিকটা আমাদের মেয়েদের কাছে একটা অমূল্য রতন, কি বলো তোমরা? আমি তো কিছু সাজি বা কিছু না লাগালেও লিপস্টিক লাগাতে ভুলি না। এই দেখো এই কালারটাই পরেছি, কালারটা দুর্দান্ত হয়েছে, আর এই দেখো ম্যাট ফিনিশ হয়ে গেছে। আরও যদি এই ধরনের কিছু তোমরা শিখতে চাও, তোমরা কমেন্ট বক্সে জানিও, তোমরা এরকম তৈরি করেছো কি না জানিও। আমি আমি অনেকগুলো পুরনো লিপস্টিকের মানে দিয়ে, যেগুলো ফেলে দিই আমরা, সেগুলো দিয়ে আমি নতুন লিপস্টিক বানিয়েছিলাম, লিপ জেল বানিয়েছিলাম। যদি সেই ভিডিওটা না দেখে থাকো দেখতে পারো। আর এই হ্যাকটা কেমন লাগলো প্লিজ জানিও, রিয়েলি এটা ট্রাই করো, দেখো ভীষণ ভালো, ভীষণ। যদি আমার এই ধরনের কাজ আর আমাদের ফ্যামিলি বন্ডিং তোমাদের ভালো লেগে থাকে, যারা এখনও পরিবার.com কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।